কত, ফিনির এই চোখের জল হয়তো এটাই বলছে। আর কত পথ পেরুলে তাকে পথিক বলা যায়, আর কত গালি শুনলে এই রেসিজমের রোশানল শেষ হবে। ফিনির চোখের জলও কি যথেষ্ট না? সময়ে অসময়ে বারবারই বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, আতলেতিকো মাদ্রিদ হয়ে এবার ভালেন্সিয়া। লিগের এক মৌসুমেই 5-5 বার রেসিজমের শিকার হলেন এই ব্রাজিলিয়ান। কৃষ্ণাঙ্গ বলেই কি এত অপমান? রোববার ভালেন্সিয়ার কাছে রিয়াল মাদ্রিদ হারার পর গ্যালারি থেকে ভিনিকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন দর্শকরা। জবাবে চটে গিয়ে তেড়ে যান এই উইঙ্গার, শেষে সেই জের ধরে প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতিতেই চলে যায় ঘটনা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সবকিছুই ছাপিয়ে যায় ভিনির মাঠেই বাঁধ ভাঙা কান্নায়। তবুও যদি মন গলে নিন্দুকদের, তবে কতটা গলবে তা সময় জানে। এই ঘটনার পর রীতিমতো তর্কে বিতর্কে গরম লা লিগা পাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভিনি জানান তার ক্ষোভের কথা। এটা 1-2 কিংবা 3 বার না, বারবার এমন হচ্ছে। লা লিগায় যেন এই বর্ণবাদ বিষয়টা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, কর্তৃপক্ষ আর ফেডারেশন যেন এটাকে আরও উস্কে দেয়। আমি খুবই দুঃখিত, প্রতিযোগিতাটা আগে মেসি, রোনালদো, রোনালদিনিওর ছিল, এখন এটা রেসিসদের হয়ে গেছে। এ দেশটাই আমাকে কত ভালোবেসে গ্রহণ করেছিল, কিন্তু এখন ব্রাজিলে স্পেনকে একটা রেসিসদের দেশ বলেই চেনে। প্রতিনিয়ত যা হচ্ছে তা ঠিক করার উপায় বা সুযোগ হয়তো আমার কাছে নেই, কিন্তু আমি নিজেকে শক্ত রাখবো আর বর্ণবাদের বিরুদ্ধে লড়ে যাব। সেই পোস্টে আশরাফ হাকিমি, রোমেরু লুকাকু সহ অনেকেরই সমর্থন পেয়েছেন ভিনি। কিলিয়ান এমবাপ্পে তো পোস্ট করে বলেন, তুমি একা নও, আমরা সবাই তোমার সঙ্গে আছি আর আমরা তোমাকে সাপোর্ট করি। ভিনিকে সাপোর্ট করেছে তার দল রিয়াল মাদ্রিদও। মাদ্রিদ এক অফিসিয়াল স্টেটমেন্টে জানিয়েছে, ঘটে যাওয়া ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানায় রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় প্রসিকিউটরের অফিসে অভিযোগ দায়ের করা হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া নিশ্চিত করবে। ঘটনা পৌঁছে গেছে ভিনির নিজ দেশ ব্রাজিল অবধি। ব্রাজিলের প্রেসিডেন্টও কথা বলেছেন এ নিয়ে। তার মতে ফিফাকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, ফুটবলে ফ্যাসিবাদ ও বর্ণবাদকে আধিপত্য বিস্তার করতে দেওয়া যায় না। এর আগে এ ঘটনায় লা লিগা থেকেও দেওয়া হয়েছিল এক বিবৃতি, সেখানে বলা হয়েছিল একই কথা, ম্যাচের ছবি আর ভিডিও দেখে তদন্ত করা হবে আর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনা আরও গরম হয় লা লিগা সভাপতির উল্টো সুরে, যেখানে তিনি ভিনিসিয়াস জুনিয়রকেই দাঁড় করিয়েছেন কাঠগড়ায়, দায় দিয়েছেন ব্রাজিলিয়ানকেই। বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কি করতে পারে আর কি করতে পারে না, এই বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু নিজের ঠিক করা 2 তারিখে আপনি নিজেই ছিলেন না। লা লিগার সমালোচনা আর অপমান করার আগে নিজের সম্পর্কে ঠিকটা জানা উচিত, নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না। নিশ্চিত করুন উভয় পক্ষ যা করেছে তার সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা আছে। হাভিয়ের তেবাসের টুইটের জবাবও দিয়েছেন ব্রাজিলিয়ান। বর্ণবাদের সমালোচনা করার বদলে লা লিগা প্রেসিডেন্ট আমাকে আক্রমণ করলেন, আপনি যাই বলুন, যতই না দেখার ভান করুন, আপনার চ্যাম্পিয়নশিপের সুনামে ধাক্কা লেগেছে। নিজের পোস্টের নিচের মন্তব্যগুলো দেখবেন, তাহলেই বুঝবেন। আপনি আমার বন্ধু নন যে আমি বর্ণবাদ নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, আমি ব্যবস্থা গ্রহণ আর শাস্তি চাই। এর আগেও গ্যালারি থেকে গালি এমনকি বোতল ছুড়ে ভিনিকে অপমান করে লা লিগার দর্শকরা। ব্রাজিলের সংস্কৃতির অংশ সাম্বা নাচ নাচলে তাকে বলা হয় বাদর নাচ নাচছেন। বারবার এসবে নাস্তানাবুদ হয়ে ক্লান্ত ভিনি। তবে এবার সভাপতির সঙ্গে তার কথার যুদ্ধে পরিণতি কোন দিকে যাচ্ছে তাও বোঝা দেয়। তবে ফুটবল সব কলুষতা মুক্তই থাকুক এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.